আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে নিয়ে এসেছি ইয়ামি ইয়ামি কোরিয়ান এগ রোলের রেসিপি। এটাকে লেয়ার্ড এগ রোলও বলা হয়। এটা ঝটপট তৈরি করা হলেও খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। সকাল বা বিকেলের নাস্তা অথবা ইফতারেও সার্ভ করতে পারেন এই মজাদার এগ রোল। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। যেহেতু এটা ভেজিটেবলস এবং ডিম দিয়ে তৈরি, তাই এটা অনেক হেলদি। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক মজাদার এগ রোল তৈরির প্রস্তুত প্রণালী। এগ রোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4টি ডিম, দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম কুচি 1/4 কাপ, গ্রিন ক্যাপসিকাম কুচি 1/4 কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, 1 চা চামচ কাঁচামরিচ কুচি। এটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। ধনে পাতা কুচি 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছে কালো গোলমরিচের গুঁড়া প্রায় 1/4 চা চামচ। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার একটি হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চেষ্টা করবেন সবগুলো সবজি ছোট ছোট কিউব করে কেটে নিতে, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একটি চামচের সাহায্যে ডিম এবং সবজির মিশ্রণটা দিয়ে দিচ্ছে। মিশ্রণটা পাতলা করে দিতে হবে, তাহলে পরে ফোল্ড করতে সুবিধা হবে। চুলোর আঁচ একদম লো হিটে রেখেছি। 4-5 মিনিট পর যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে, একটি স্প্যাচুলার সাহায্যে ফোল্ড করে নিচ্ছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরকম নরম অবস্থায় এটা ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করার পর সামান্য একটু অংশ বাকি রেখেছে, তাহলে সেকেন্ড লেয়ারটা জোড়া লাগাতে সুবিধা হবে। চুলোর আঁচ এখনো লো হিটেই আছে, একইভাবে এই লেয়ারটাও ফোল্ড করে নিচ্ছে। আমার মনে হচ্ছে যে এখানে আরো একটু তেল লাগবে, তাই এখানে আবারও সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। একইভাবে বাকি সবগুলো লেয়ার তৈরি করে নিব। তবে কতটা লেয়ার হবে সেটা নির্ভর করে ডিম এবং সবজির পরিমাণের উপর। প্যানের সাইজ বুঝেও কিন্তু লেয়ার কম বেশি হতে পারে। হয়ে গেছে, এবার আমি চুলোর আঁচ বন্ধ করে দিব। এগ রোলটা একটি ট্রেতে তুলে নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট যে কোনো সাইজে কেটে নিতে পারেন। এটা ক্যাচআপ এবং ম্যায়োনিজের সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও অনেকগুলো রেসিপিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। বাই।